बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीरा आशा करी सबाई भालो आछो। नियाज मोहम्मद उच्च विद्यालय ऑनलाइन भित्तिक श्रेणी कार्यक्रम पक्ष थेके तोमादेरके स्वागत जानाच्छी। तोमादेर सामने उपस्थित होयेछि आमी ताकमिना आक्तार, सहकारी शिक्षक नियाज मोहम्मद उच्च विद्यालय ब्राह्मणबाड़िया। एखन आमी नवम दशम श्रेणीर विज्ञान विषयेर पंचम अध्याय निये आलोचना करब। शिक्षार्थीरा एखाने दुटी छवि देखा जाच्छे। प्रथम छविटी कीसेर? चोख। तार पाशे आरो एकटी छवि देखा जाच्छे, सेटी कीसेर? लेंस। प्रत्येकेर चोखेर मध्ये लेंस रयेछे एबं एई लेंसेर माध्यमे आमरा देखते पाई। कोनो वस्तु थेके निर्गत आलोक रश्मि जखन लेंसे गिये प्रतिबिम्ब सृष्टि करे तखनी आमरा वस्तुटी देखते पाई। ताहले एसो आज आमरा देखते होले आलोचाय अध्याय चोख ओ चोखेर लेंस निये आलोचना करब। ए आलोचना शेषे तुमरा लेंसेर संज्ञा बोलते पारबे, लेंसेर प्रकार भेद व्याख्या करते पारबे, चोखेर प्रधान त्रुटि समूह ओ प्रतिकार व्याख्या करते पारबे। शिक्षार्थीरा ख्याल करो एखाने कतगुलो छवि देखा जाच्छे, एगुलो कीसेर? एगुलो ओ लेंस। लेंस कि? दुटी गुलियो पृष्ठ अथवा एकटी गुलियो अथवा एकटी समतल पृष्ठ द्वारा सीमाबद्ध स्वच्छ प्रतिसारक माध्यम के लेंस बोले। लेंस प्रधानत दुई प्रकार, उत्तल लेंस और अवतल लेंस। शिक्षार्थीरा तुम्हरा ख्याल करो एखाने आमरा कतगुलो छवि देखते पाच्छी। ऊपर दिके ख्याल करो जे एजे दुटी फापागुलो परस्पर अवस्थान करछे, एदिकेओ दुटी फापागुलो एकटा आरेकटार पाशापाशी अवस्थान करछे। এখন ফাপাগুলোকের ভিতরের পৃষ্ঠের অংশ নিয়ে আমরা একটি লেন্স দেখতে পাই, তার নাম হলো উত্তল লেন্স। আর এদিকে ফাপাগুলোকের বাহিরের পৃষ্ঠ নিয়ে একটি লেন্স গঠিত হয়েছে, সেটি হলো অবতল লেন্স। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটির নাম উত্তল লেন্স। উত্তল লেন্স কি? যে লেন্সের দুই প্রান্ত চিকন এবং মধ্যভাগ মোটা তাকে আমরা বলবো উত্তল লেন্স। যদি আমরা সংজ্ঞায়িত করি সংজ্ঞাটি কি হবে, খেয়াল করো যে যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ ক্রমশ শুরু তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর অভিসারী হয় বলে উত্তল লেন্সকে অভিসারী লেন্সও বলা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমরা আরো একটি লেন্স দেখতে পাচ্ছি, এটার নাম অবতল লেন্স। অবতল লেন্স দেখতে দুই প্রান্ত মোটা এবং মধ্যভাগ ছোট চিকন। এখন আমরা এটাকে সংজ্ঞায়িত করি, যে লেন্সের প্রান্তভাগ মোটা ও মধ্যভাগ ক্রমশ শুরু তাকে আমরা বলবো অবতল লেন্স। অবতল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর অপসারিত হয় বলে অবতল লেন্সকে আমরা অপসারী লেন্সও বলে থাকি। এখন শিক্ষার্থীরা খেয়াল করো উত্তল লেন্স এবং অবতল লেন্সের সাহায্যে কিভাবে আলোকরশ্মি প্রতিসরিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে আলোকরশ্মিগুলো প্রতিসরিত হচ্ছে। তার পরবর্তীতে আমরা দেখব যে অবতল লেন্সের সাহায্যে কিভাবে আলোকরশ্মিগুলা
প্রতিশরিত হচ্ছে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে সেই উত্তল লেন্সের সাহায্যে কিভাবে আলোকরশ্মিটা প্রতিসরিত হয় তার একটা ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে। যে উত্তল লেন্সের আরেকটি নাম হলো কি, কনভেক্স লেন্স। এখন আলোকরশ্মিগুলা সমান্তরালে আসছে, আসার পর আবার তারা প্রধানকে সমান্তরালে একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে। এই মিলিত বিন্দুকে আমরা বলবো ফোকাল পয়েন্ট। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাল লেন্থ। এগুলিকে আমরা প্রত্যেকটাকে আলাদা করে সংজ্ঞায়িত করব। এখানে খেয়াল করো যে উত্তল লেন্স এবং অবতল লেন্সের সাহায্যে কিভাবে আলোকরশ্মিগুলো প্রতিসরিত হচ্ছে প্রত্যেকটাকে আমরা চিত্রসহ চিহ্নিত করেছি। যেমন খেয়াল করো যে উত্তল লেন্স এবং এটাকে আমরা বলবো প্রধান অক্ষ এবং মিলিত বিন্দুটাকে আমরা বলবো কি, প্রধান ফোকাস। আর আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব। অবতল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আসছে, আসার পর সেটা পেছন থেকে পেছনে একটা বিন্দুতে মিলিত হয়ে আবার প্রতিসরিত হচ্ছে। এই যে পেছনের যে যেভাবে আসছে ঠিক সেই প্রান্তে আবার সেটা মিলিত হচ্ছে, এটাকে বলবো আমরা ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট। ফোকাস বিন্দু থেকে ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এখন প্রত্যেকটিকে যদি আমরা আলাদাভাবে সংজ্ঞায়িত করি, খেয়াল করো এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। খেয়াল করো এখানে প্রথমটি উত্তল লেন্স, তার পাশে আছে অবতল লেন্স। আমরা জানি প্রত্যেকটি লেন্সই দুটি গোলীয় পৃষ্ঠ অংশ বিশেষ এবং প্রত্যেকটি গোলকেরই কি কেন্দ্র রয়েছে। প্রতিটি গোলকের কেন্দ্রকে, যেমন দুটি গোলকের কেন্দ্রের মধ্যে প্রথম গোলকের কেন্দ্র এ এবং দ্বিতীয় গোলকের কেন্দ্র বি, এই দুটি কেন্দ্রবিন্দুকে যখন আমরা সংযুক্ত করব এই সংযুক্ত সরল রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। ঠিক অবতল লেন্সের ক্ষেত্র ঠিক এরকম, দুটি গোলকের কেন্দ্র কে আমরা যখন সংযোজক একটা রেখা সংযোজক করব তখন এই সংযোজক রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। এখন আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে কি হয়, খেয়াল করো যে লেন্সের দুটি গোলীয় পৃষ্ঠ থাকে এবং এই পৃষ্ঠদের বক্রতার কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। শিক্ষার্থীরা তোমরা আরো খেয়াল করো যে এখানে আমরা দুটি চিত্র লক্ষ্য করতেছি, যে প্রথম চিত্রটি অবতল লেন্স, এখানে উত্তল লেন্স। এখানে খেয়াল করো প্রধান অক্ষের মধ্যে একটি আলোকরশ্মি কি একটা বিন্দুতে থেকে নির্গত প্রতিসরণ হচ্ছে। ঠিক এটা এরকম, এই যে বিন্দু থেকে প্রতিসরণ হচ্ছে বা নির্গত হচ্ছে সেটাকে আমরা বলবো আলো কেন্দ্র। এখন আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে যে আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধানকের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরাল হয়। এখানে আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। খেয়াল করো যে এখানে এটা উত্তল লেন্স, এটা অবতল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে তারা কি কতগুলো সমান্তরাল আলোকরশ্মি আসার পর তারা কি একটা বিন্দুতে প্রধানকের একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এটা কতগুলো সমান্তরাল রশ্মি আসার পর তারা মিলিত না হয়ে পেছনের দিকে মিলিত হয়েছে এবং তারপর তারা সামনের দিকে ছড়িয়ে পড়ছে, এই যে মিলিত স্থানটাকে বলা হয় প্রধান ফোকাস। এখন প্রধান ফোকাসকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, খেয়াল করো যে লেন্সের প্রধানকের সমান্তরাল ও নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধানকের উপর যে বিন্দুতে মিলিত হয় অথবা অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে।
शिक्षार्थी ख्याल करो एखे आरो दुटो छवि लक्ष्य करते एखे पास प्रथम छविटी हे उत्तर लेंसर आलोकरश्मि प्रतिसरण और द्वितीयटी हे अवतर लेंसर आलोकरश्मि प्रतिसरण। एखे उत्तर लेंस के बोलो कनभेक्स लेंस और अवतर लेंस के बोलो कनकेव लेंस। एखे ख्याल करो पजिटिव एवं नेगेटिव, पजिटिव माने धनात्मक एवं नेगेटिव ऋणात्मक। एर कारण हलो जे उत्तर लेंसर आलोकरश्मिगुला सामने दिखे प्रतिसरित होच्छे तार जन्नो सेटा हलो पजिटिव। और अवतर लेंसर आलोकरश्मिगुला जेभावे आसछे ठीक सेई प्रान्ते आबार तारा कि पेछनेर दिखे मिलित होच्छे तार जन्नो सेटा होच्छे नेगेटिव। एखन नीचे दिखे ख्याल करो एखे आमरा स्मल एफ, एफ माने फोकास दूरत्व, आलोक केंद्र थेके प्रधान फोकास पर्यन्त दूरत्व के आमरा बोलबो कि फोकास दूरत्व। एखन फोकास दूरत्वेर संज्ञाटा होबे जे लेंसेर आलोक केंद्र थेके प्रधान फोकास पर्यन्त दूरत्व हलो फोकास दूरत्व। तारपर आरेकटु ख्याल करो जे एखाने एकटा एग्जांपल दुई पाशे देवा आछे उत्तर लेंसेर बाम दिके एबं अवतर लेंसर डान दिके दुटी एग्जाम्पल देवा आछे जे फोकास दूरत्व देवा आछे क्षमता देवा आछे तार क्षमता फोकास दूरत्व देवा आछे तार क्षमता निर्णय करो। एखन क्षमता कि लेंसर क्षमता कि लेंसर क्षमता होच्छे जे एकगुच्छ समान्तराल आलोकरश्मि कोनो लेंसर अभिसारी बा अपसारी गुच्छे परिणत करार सामर्थ्यके ओई लेंसर क्षमता बोले। लेंसर क्षमता फोकास दूरत्वेर व्यस्तानुपातिक। এখন অনেক সময় আমাদের পরীক্ষায় ফোকাস দূরত্ব দেওয়া থাকে তখন আমাদের লেন্সের ক্ষমতা নির্ণয় করতে হয় অথবা অনেক সময় লেন্সের ক্ষমতা দেওয়া থাকবে ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে যদি অনেক সময় এরকম প্রশ্ন হয় যে ফোকাস দূরত্ব এত বা লেন্সের ক্ষমতা দেওয়া আছে তার ফোকাস দূরত্ব নির্ণয় করো লেন্সটি উত্তল না অবতল, যদি ফোকাস দূরত্বের মান যদি পজিটিভ আসে তাহলে লেন্সটি হবে উত্তল আর যদি নেগেটিভ আসে তখন লেন্সটি হবে অবতল। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমরা একটি চোখ দেখতে পাচ্ছি এবং তার মধ্যে আমরা একটা লেন্সকে স্বাভাবিক লেন্সকে শনাক্ত করা হয়েছে। মানে স্বাভাবিক লেন্সটা কি? স্বাভাবিক লেন্সটা হচ্ছে যে যদি কোনো চোখ কমপক্ষে বিনা শ্রান্তিতে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত যদি কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় তখন সেটাকে আমরা বলবো স্বাভাবিক লেন্স। তার পাশে আরও একটি ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাপসা বা ছানি পড়া লেন্স, মানে মানে লেন্সের ত্রুটি। মানে যখন আমরা 25 সেন্টিমিটারের পর থেকে যখন আমরা কোনো বস্তু দেখতে পাবো না তখনই হবে কি লেন্সের ত্রুটি। এখন লেন্সের ত্রুটি কি? বা চোখের ত্রুটি কি? যে স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত কোনো কিছু স্পষ্ট দেখতে পায়, কোনো চোখ এই পাল্লার মধ্যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে সেই চোখকে আমরা বলবো চোখের ত্রুটি। চোখের ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে হ্রস্বদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বা এটাকে আমরা বলবো শর্ট সাইট, আর অপরটি হচ্ছে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বা লং সাইট। এখন খেয়াল করো আমরা উপরের দিকে আরও দুটি ছবি দেখতে পাচ্ছি, এটা হলো শর্ট সাইট আয়ের ক্ষেত্রে এবং সেটা কিভাবে আমরা সেটা কিভাবে থেকে আমরা প্রতিকার পেতে পারি। মানে শর্ট সাইট আয় মানে আসলে কি, হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টিটা কি? এটা হচ্ছে যে যদি কোনো ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, এই ধরনের ত্রুটিকে আমরা বলবো হ্রস্বদৃষ্টি বা শর্ট সাইট। এখন কারণ কি, দেখতে পায় না কেন? এর কারণ হলো খেয়াল করো শিক্ষার্থীরা যে আমরা
দূরবর্তী বস্তু হতে আলোক রশ্মিটা এটা হলো রেটিনা। যে কর্নিয়া দিয়ে যখন দূরবর্তী বস্তু থেকে আলোক রশ্মিটা যখন রেটিনার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি করে তখনই আমরা বস্তুটা দেখতে পাই। এটা প্রতিবিম্বের মধ্যে সৃষ্টি না হয়ে কি রেটিনার মধ্যে সৃষ্টি না হয়ে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে যে রেটিনার সামনে, এর জন্য আমরা বস্তুটা দেখতে পাই না। এর কারণ মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে, ফোকাস দূরত্ব কমে গেছে, এই ধরনের এই জন্যই এই ত্রুটি। এখন ইহা থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি? আচ্ছা, এই ত্রুটি দূর করার জন্য আমরা খেয়াল করো এই পাশে চিত্রটা, এই ত্রুটি দূর করার জন্য আমাদের সহায়ক লেন্স বা চশমা হিসাবে আমরা কি অবতল লেন্স ব্যবহার করতে পারি। এবং সেই অবতল লেন্স ব্যবহার করে প্রতিসরিত রশ্মিগুচ্ছ রেটিনার মধ্যে মিলিত হচ্ছে। যখন রেটিনার মধ্যে মিলিত হয় তখনই আমরা বস্তুটি স্পষ্ট দেখতে পাবো। এই দুটো ছবিকে যদি আমি আরও বড় করে দেখি তাহলে খেয়াল করো এই যে যে শর্ট সাইড আয়ের ক্ষেত্রে, এবং সেটা আমরা যখন প্রতিকার পাই তখন অবতল লেন্স ব্যবহার করে সেটা প্রতিকার পেতে পারি। এখন খেয়াল করো আমরা এখানে আরও দুটি ছবি দেখতে পাচ্ছি। এটা হলো দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি অথবা লং সাইডের ক্ষেত্রে। দীর্ঘ দৃষ্টিটা কি? যে যখন ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, এই ধরনের ত্রুটিকেই বলা হয় দীর্ঘ দৃষ্টি। কারণ এখানে আমরা যে বস্তুটি থেকে আলোকরশ্মি রেটিনার পেছন চলে আসছে, পরে পেছন চলে আস সামনে রেটিনা থেকে পার হয়ে আরও এদিকে চলে আসছে, এর জন্য আমরা কিন্তু বস্তুটা দেখতে পাই না। যদি এই যা এই পয়েন্টে প্রতিসরিত হতো তাহলে আমরা কিন্তু সেটা দেখতে পাব। এখন এর কারণটা যে অক্ষিগুলোকের ব্যাসার্ধ কমে যায় এবং ফোকাস দূরত্ব বেড়ে যায়। কারণ প্রতিকার কীভাবে ইহা থেকে আমরা প্রতিকার পেতে পারি? এই ত্রুটি দূর করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসাবে উত্তল লেন্স আমরা ব্যবহার করে এই ত্রুটি দূর করতে পারি। যদি আমরা উত্তল লেন্স ব্যবহার করি তাহলে রেটিনার পেছনে কি প্রতিবিম্ব, পিছনে প্রতিবিম্ব না হয়ে কি রেটিনার উপর প্রতিসরিত রশ্মিগুচ্ছ মিলিত হবে, যখন হয় তখনই আমরা বস্তুটিকে স্পষ্ট দেখতে পাব। আশা করি শিক্ষার্থীরা তোমরা ত্রুটি সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে। এখানে খেয়াল করো আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া বা চালসে। চালসে হলো একটা বার্ধক্যজনিত এক প্রকার দৃষ্টি ত্রুটি, যা মানুষ দূরের বা কাছের কোনো বস্তু স্পষ্ট তারা দেখতে পায় না। সাধারণত 40 বছর বয়সের পর থেকে এই রূপ দেখা দেয়। দেখো তার পাশে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি, যে এখানে দুটি চোখ দেখা যাচ্ছে, একটা হলো স্বাভাবিক আর একটা হলো কি ত্রুটিগ্রস্ত। স্বাভাবিক চোখের ক্ষেত্রে আমরা স্পষ্ট, যখন স্বাভাবিক থাকবে তখন কোনো কিছু কি আমরা সেটা বস্তু বা স্পষ্টভাবে দেখতে পাবো। যেমন এখানে একটা অক্ষর দেখানো হচ্ছে, এই অক্ষরটা আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি, আর ত্রুটিগ্রস্ত চোখের ক্ষেত্রে সেটা কি ঝাপসা দেখা যাচ্ছে। চোখ মানুষের কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এইকে আমরা কি করতে হবে সুস্থ রাখতে হবে। এখানে আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে চোখকে সুস্থ রাখার জন্য আমাদের বিশেষ করে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেটা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকরের হাত থেকে রক্ষার জন্য আমরা চোখে সানগ্লাস ব্যবহার করতে পারি। এখানে আমরা আরও একটু ছবি দেখতেছি, যে
এখানে যখন কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করবে তখন চোখকে সুস্থ রাখার জন্য তাকে চোখের একটা নির্দিষ্ট দূরত্বে বসে তাকে কী করতে হবে, কাজ করতে হবে। এছাড়াও আমাদের পুষ্টিকর খাবার গ্রহণ করেও আমাদের চোখকে সুস্থ রাখতে হবে। এখানে আমরা একটা পুষ্টিকর খাবারের তালিকা দেখতে পাচ্ছি যে এই খাবারের মধ্যে এক্ষেত্রে ভিটামিন এ সি ই সমৃদ্ধ, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক সমৃদ্ধ খাবার, গাঢ় শাক সবজি ও বিভিন্ন ফল এর ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন ক্যারট, স্যালমন, নাটস, বিনস, ব্রোকলি, স্পেনেচ, অ্যাভোকাডো, সাইট্রাস। এগুলো এসব খাবার চোখে রোগমুক্ত রাখে এবং দৃষ্টির ক্ষমতা বাড়ায়। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের জন্য আমি একটা ভারী কাজ রেখে গেলাম, সেটা হলো যে চোখের প্রধান ত্রুটিসমূহ কী কী, কীভাবে এগুলো দূর করা যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ।